কইরা টা সাটাসি কটাচে মাইসে বাস কইরা গাদা গেদি পথ চলতে শান্তি নাই আটকা মাঝা মাঝি উঠপাতে বহে দোকান কইরা ঠেকা ঠেকি চোখ মিল্লা দেহি রিক্সা সারি সারি যদি একবার হান্দাই প্রাইভেট কার ড্রাইভার যায় জীবনের চলার গতি সব বাদটা চলেন দেহি ক্যাম্পে চলে হ্যাগো জীবন গাড়ি সব লইয়া আমাগো ওল্ড টাউন এক্সপ্রেস ওল্ড টাউন এক্সপ্রেস ওল্ড টাউন আজ কিন্তু এমনই তর লোক এমন গুপচুপ মধ্যে পলাবো না তোর আমি চিনি না মনে করছো তুই কিন্তু হারাই মারছিস তোর বাপের রাখছ বাইরে পেপার পড়তেছে একটা দারোয়ান গোলাপ ফুল পাচ্ছি পাখানের ভিতরে আনাচে গোলাপ ফুল ভালো রাখছো ধর এইটা কি মোরগ না মুরগি আমি এই মোরগ দিয়ে ফাইট দেবো এটা হচ্ছে আমার কপাল চাপাবাজির আর জায়গা পারো ইয়ে ওর চাচার হেন থেকে মোরগ আইনা দিয়ে আমার ফাইট কেন লেগা আমার কি প্রেস্টিজ বলে কিছু নাই রে আমি কোন ফ্যাচাদের ভিতরে আছি মোরগ ফাইটে সব থেকে ছেড়ে খেলে আমি বয়ে রয়েছি এটা দিয়ে আমি কী করবো তুই কর তোর কাছে কী মনে হয় না 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 ওর কথা কহুন আচ্ছা তোর সিরে রায় এইটার সামনে এলি তো অগ্নি হয়ে মুরগি এটা পুরো শরীর তো বিষ মেডিসিন আছে না ওই যে ব্যাপারটা ওষুধটা মিলা মুরগিতে এলো নুমানটা মুখে বাইন ওষুধটা মিলা মুখেমান মুখেমান ওষুধ মিলা এবার আঙ্গু মুরগি জিতবো ওষুধটা মিলামু আর জিয়া খেলে চক্কর দিব অঙ্গু মুরগি ফিট জিতবো কেঠা ওষুধটা মিলা বড় করে মিলা আমার মুখে দিস না আঙ্গুটা অগ্নি না যাবো লাস্টে সর সর ইয়ে লিয়ে ভালো করে ভালো করে পঞ্চাশ তুই কো আমি কি করবো এটাতে অগর মুরগি মোরগ মোরগ ওটা তো কোবরা লান ওটা যে চেহারা এক চক্কা না হ্যাঁ মাইন্ডসেট ডর লাগে আরে ঠোকর কি দিব এটা তো এমনি ডরায় মরে যাব আমার কথা হচ্ছে নো আমার কথা হচ্ছে তুমি একটা বোম লইছো বোমের তো একটা সুন্দর অন লাগবো নাকি বোমটা দেখতে তো সুন্দর হইতে বালা কথা তুমি এটা কিন্তু মেডিসিন যেটাই মাখছো এটা ঠোকর দিলে অগ্নে যাবো যেটা হয়ে যাবো এমন একটা সুন্দর জিনিস তুমি আনো ওইটার পাশাপাশি দাঁড়ায় মনে করছি একটা ঠোকর দিচ্ছে উই দুই ঠোকর দিচ্ছে উই এক ঠোকর দিচ্ছে যাই হোক গা এক ঠোকর দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে গা ভালো একটা জিনিস লেও টাইম কিন্তু আরে বেটা এটা ঠোকর তো অনেক সময় পাবে ওরা এটা মাঠে ঢুকলে তো অজ্ঞান হয়ে যাবে গিয়া তোর কিন্তু আমি বটি বটি করে কাটে কিন্তু কাপা পান এখন কিন্তু কিন্তু বহুত চালাচ্ছিস কিন্তু ওইটা কিন্তু কোবরা কোবরা 5 মিনিট সময় দিচ্ছি যাওয়ালে যাও 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 লয় 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 এইটা কি করুম আপনার কিন্তু খারাপ আছে কিন্তু কপালে
ওর যে মোরগটা কোবরা লাল চেহারা এক চোখ কানা ইডম লাল আমি নিজে দেখছি আমার ডর লাগে আজ ভালো কথা আটা দে যা হোক বিসমিল্লাহ কইলন আচ্ছা ঠাকুর যদি মনে করো যে ওরা যদি একটা দিচ্ছে আঙ্গু যদি না দিচ্ছে তোমরা আবার চুপ করে থাকো না সপ্তাহ মিলা ওই ওই রই রই একটা কিছু কয়ো আমার কিন্তু এমনি দিমাগি খারাপ আছে জোরে জোরে আত্মালি দেওয়া লাগবে আল্লাহ ভরসা চলেন ভাই চলেন বিসমিল্লাহ প্রতি বছর আমগোই মহল্লা আমরা বহুত কিছু আয়োজন করি আজকেও আপনাকে মহল্লার আনন্দ লেগে বিনোদনের লেগে আমরা একটা মোরগ ফেটা আয়োজন করছি এখনই আমরা মোরগ ফেটা আয়োজনটা শুরু করে দিতে পারি কি করেন ভাই হ্যাঁ তাহলে শুরু করি অনুমতি দিচ্ছেন তো আপনারা দেখছেন আজকে খেলায় বোরান না জিতলে কি হবো মন্নান তো জিতছে তো আমার ভাই ভাই জিতে গেছে গা ঠিক আছে আমি ঘোষণা করতে চাচ্ছি মন্নান আজকে মুরগি খেলায় মোরগ খেলায় মোরগ ফাইটে জিতছে ছোট ভাই একটা কথা কই ভাই মানে আমি একটা কবিতা মানে কই বাচ্চা আর কি কইব আচ্ছা কো ভাই কোন মানে বইছে কি বোহান আমার বন্ধু ও তো গেল গা ও যদি থাকতো অল লাগে তাহলে ভালো হইতো কবিতাটা শুনলে জায়গা গেছে গা গেছে গা বোহানের সুরিত আপনি আছেন সবাই আছে আমি সবার উদ্দেশ্যে কবিতা কইব চাই
কবিতা রইতেছে ভাই, হারজিত চিরদিন থাকবো তবুও আইগে যাইতেব, বাধা বিঘ্ন না বড় হইছে কে কবে, তাই না ভাই? সুন্দর কইছো, সুন্দর কইছো, সুন্দর হইছে, জব্বর হইছে। ঠিক আছে, আপনারা না মিছিল হইব, মিছিল হইব, আনন্দ মিছিল হইব, তবে শান্তি মিছিল হইব, শান্তি মিছিল হইব, মহল্লা কোনো ডিস্টার্ব যেন না, না ওই যে বাধা বিঘ্ন না পেরিয়ে যেতে হবে, কইলাম তো ভাই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তাহলে কি আমরা মিছিল লয়ে যাবো ভাই? আর আপনিও বলেন চলো চলো না। এটা জানি কি মেডিসিন, এটা দিলি জানি কি মুরগ ফটের সময় বুঝিলি তুই, মুরগি অজ্ঞান হয়ে যায়। যে মুরগুর ভিতরে কি জানি মাইখে দিলে আমার মুরগি যেটা ঠুকর দিব ওটা বেউসে পড়ে যাবো, এটা বুঝলি না তুই? হ্যাঁ, ফল ফল কি হচ্ছে কনা বেহে তোর চোখের মধ্যে, কিন্তু আগে আমি একটা দুশ্মনী দেখছিলাম। মাফ করে দে বন্ধু, আমার এবারে লেগে মাফ করে দে, পরের বছর গ্যারান্টিটা আমি নিলাম বন্ধু, তোর কোনো টেনশন করতে হবে না। আমি তোর মাফ করে দিচ্ছি অন মামা, তোমার কিন্তু একটা খেলা আছে। আবার কি খেলা? একটু আগে না মুরগি খেলা খেলে এলাম বেটা। খেলছো, তোমার কথা তো আমরাও খেলছি, খেলছি না? মোরগ পেট শেষ, আমি আটছি, আমি মাইনা লুচি। আমার কথা হচ্ছে এই যে তোমার যে মেডিসিন আছে, হ্যাঁ এই মেডিসিনটা তোমার একটা খেলা দেবো, ওটা কিন্তু খেলা লাগবো। কোন খেলা? ওই যে মামারা দেখতেছো না, মামা চায়ের হচ্ছে পক পক করতেছে মামায়। হ্যাঁ বন্ধু দেখছি, ওই মামারে তোমার বেহুশ করুন লাগবো, মামার অজ্ঞান মানুন লাগবো। বন্ধু আমার মাফ করে দে বন্ধু। না না ঠিক আছে, ভুল বুঝিস না, আমি তো মাফ করছি। আমার মাফ করে দে বন্ধু, আমার মাফ করছি কুছি না, এটা আতলো ওখানে বাইন্দা তুমি খাম ভালো লাগে বন্ধু। আমার মাফ করে দে বন্ধু, আমার ভুল হয়েছে, আমি বুঝবার পারি নাই, বুঝছো? আমার একটা মাফ করে দে বন্ধু, আমি আর জীবনে এরকম করব না বন্ধু। না না অসুবিধা নেই, কা খালি মামা না, একতলা মামারে পাইবা। আমার ছেড়ে দে বন্ধু, দুটো আছে হাত, আমার ছেড়ে দে, ছেড়ে দে বন্ধু। খেলাটা কেমন লাগছে তোর? কোন খেলাটা? যে তুই যা কইছিলি এটার ভিতরে বলে একটা ওষুধ আছে, মেডিসিনটা বলে দিলে বলে বাক্স অগ্নি হয়ে যায়। হ্যাঁ বলছিলি না? হ্যাঁ এই কুকুরটারে তুই শুঙ্গাবি, তাহলে মনে হবে এটা অগ্নি হইলে এটাই খেলা। বন্ধু ক এই লেগে তো পেলাম, তোর কাছে রাখলাম এটা, আমি পারব বন্ধু এটা করতে। খেলাটা তুই খেল, তাহলে মজা লাগবে তোর। বন্ধু আমার মাফ করে দে বন্ধু, হাতের বান্ডা খুলে দেয় বন্ধু। দেখছেন ভাই, বড় ফাইটে চিন্তা লাইটিং করছে এলাকায়, ফুকিন্ডির মতো লাইটিং করছে, ছোট ছোট লাইটকে বড় লাইট লাগানো পড়তো না, বিয়া করতেছে নাকি? চপকা বাদ দেন, বলছি ভাই জীবনে তো হারজিত থাকবে, একবার হারজিত জিতছে সামনের বার জিতবেন। আর এই যে বাইটটা সফিক, একটা যে ছাও মোরগ লইছে, মেডিসিন মুডিসিন মাগাইছে, কিচ্ছুতে কাম হয় নাই, ওই আলা একটা দুই নাম্বার উল্টা পাল্টা বুঝাইছে আপনারে। আর ওই যে আমি কইছি না, ওই যে কোবরার মতো মোরগ, ওইটা দেখলে তো আমারই ডর লাগে, ওই ছাও মোরগ কি করবো ওইটার লাগে? জঙ্কা বাদ দেন, কি খাইবেন কন ভাই যান, মনে করেন যে গরম চায়ের মধ্যে যদি বরফ ঢেলে দিই, আস্তে করে চাটা ঠান্ডা হয়ে যাব, বরফটা গুলে যাবো, ওইটা চুপচুপ করে খাইলেন, ওইটা কিন্তু অনেক ভালো লাগবে ভাই যান। আর একটা খাওয়ানো যায় ভাই, ওই যে ঝালমুড়ি আছে না, ঝালমুড়ি মুড়ি দিয়ে মাখায়া, ওটা কিন্তু মিষ্টি সিরা মিরা দিয়ে দিই, ওইটাও কিন্তু খেতে ভালো লাগে। তারপরে মনে করেন যে ভাই যান, তারপরে মনে করেন যে ভাই যান, আঙ্গুরের রস করে দিই, আঙ্গুরের ব্লেন্ডার মেন্ডার দিয়ে রস করে দিব, ওর মধ্যে বিটলবন দিয়ে টক জাল মিষ্টি করে খাইবেন ভাই যান, ভালো লাগবে কিন্তু ভাই যান। এরকম মন খারাপ করে আছেন কে? শুনেন ভাই যান, এই যে গা হাত পা টিপা দিতেছি, আপনি শুনেন, এত মন খারাপ করে কিছু নাই, জীবনে অনেক ধরনের ঘটে রে সালা বাবু, হাত পা টিপা দিতেছি সালা বাবু। আলার পো কিরে, কেমন লাগতেছে সাজাইছি, দেখছিস খুব সুন্দর হচ্ছে না?
হন তুই তো তখন হাইরে গিয়ে আয়া পড়লি, মানে চার পাঁচ লাইনের একটা কবিতা করছি, তোর হুনার খুব দরকার আছে বুঝছ, কবিতাটা ওইটাছে হন, হার যে চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হইব, বাধা বিঘ্ন না বড় হয়েছে কে কবে, বুঝবার পারছিস? হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি আইস। সালা বাবু তুমিও আয়ো, আজ কি চিরদিন থাকবি দেখছেন ভাই? তুমি দুই বিয়ের কথা কেউ কইতেছো? আমি তুমি তো আমার একমাত্র জানের জান, প্রাণের প্রাণ, লক্ষ্মী ময়না পাখি। খুশির খবর তাড়াতাড়ি কও। হাইরে গেছে গা। কেটে হলো? ওই যে আমার দুশ্মনে আমার স্বাস্থ্য বয়ে বুড়াই না হাইরে গেছে গা, কইতেক লেরি মুরগি লয়ে আইছে বুঝছ, মোরকে না লড় দিছে আর মুরগি বাইকে গেছে গা। যেমতে মুরগি লড় দিছে এমতে যদি বুড়াই না কেচে হাইরে যেত না, তাহলে পুরো বাড়িটা আমার হয়ে যেত বুঝছো, আমি যে কি খুশি হইতা, অসুবিধা নাই কা, আমি মুরগি হারছি এতেই খুশি, দুধ পাই না তাতে কি গোলত পাইছি, আট লাড্ডু খাও হারে গেছে গা, তুমি খাও। আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে। আজকাল যে ঘটনাটা খুইল কত ভাই? বড় ভাই আপনি তো ছিলেন না, আর ওই বরণ ভাই একটা পাতি মুরগি নিয়েছে, মুরগি না মোরগ, আর আমার তো মনে করেন যে বিশাল বাঘা মোরগ, এটার কাছে ওইটার খানা আছে নাকি? মার শুরু হইলো মনে করেন, ফাইট শুরু হইলো, আমারটা ওইটা দেয় ওইটা ওইটা দেয়, একসময় মনে করেন ওইটা হাইগে মধ্যে পুরো মাঠ মাইকে পালে, মুহূর্তের মধ্যে দুই বরণ ভাই নাই হাওয়া হয়ে গেছে। বড় ভাই দেরি হয়ে গেল। শান্তি নাই আটকা মাঝামাঝি ফুটপাতে বাহে দোকান।